ওগো নবী, আমি আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, আপনি এই কোরআন নিয়ে শুধু ঘরে বসে থাকবেন না, এই কোরআন শুধু আপনি একা একা তেলাওয়াত করবেন না, আমি না আল্লাহ শুধু আপনাকে কোরআনকে তেলাওয়াত করার জন্য দেই নাই, কোরআন দিয়ে আপনি তারাবির নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এ কারণে শুধু আমি আল্লাহ আপনাকে কোরআন দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, এই মুলকের মালিক আমি আল্লাহ, এই রাজ্যের মালিক আমি আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছি, রাত সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, রাত এবং দিনের মাঝে আমি আল্লাহ পার্থক্য সৃষ্টি করেছি, এই দুনিয়ার জমিন পৃথিবীর কোনো রাজা বাদশা সৃষ্টি করে নাই, আমি আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছি, সুতরাং এই জমিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না, দুনিয়ার কোনো মানুষের আইন চলতে পারে না, এই দুনিয়ার জমিনে একমাত্র আমার সৃষ্টির মধ্যে আইন চলবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা বলি? অবনবী, আপনি আমার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে চলে যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে নির্দেশ দিয়েছেন, নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে এবার ঘরে বসে নাই, মক্কার ধারে ধারে কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে, ঠিক কিনা বলি? মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন আমাদের সামনে তুমি তেলাওয়াত করো, এটা আসলে আল্লাহ তাআলার কোরআন নয়, তুমি নিজে নিজে কবিতা বানায়া বানায়া আমাদের সামনে পাঠ করো, আর সেটা কোরআন বলে চালায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও মক্কার কাফেরেরা, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে যে কোরআন তেলাওয়াত করে, এটা মানবরচিত কোনো কবিতা নয়, আর আমার বন্ধু বানায়া বানায়া কবিতা পাঠ করবে, এটা তার পক্ষে শোভা পায় না, তিনি জবান থেকে যেটা তোমাদের সামনে তেলাওয়াত করে, এটা হচ্ছে আমার জবানের কালাম। আল্লাহু আকবার। ও মুসলমান, এবার নবী আমার কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবী, আপনি যে কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেরেরা আপনার কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, তারা অপছন্দ করে, তারা চায় ফু দিয়া কোরআনের বাতিকে নিভায় দিতে। আল্লাহ বলে, কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগে কোরআনের দাওয়াত দিলে, যেমন করে আবু জাহেলদের মতো কাফেরদের শরীরে গাত্রদাহ শুরু হয়ে যেত, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আজও এই দুনিয়ার জমিনে মুসলমান কোরআনের কথা বললে আবু জাহেলের ভাতি যারা চেলা চামুন্ডারাও সহ্য করতে পারে না, পারবেই না, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলতেন, মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলতো, জাদুকর বলতো, বলতো কি বলতো না? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও নবী আপনি বলে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলছেন কে? জোরে বলেন। আমি যে আয়াতটা এখন তেলাবাত করলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী,
আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রসূল পাঠিয়েছি সেই রসূল কে আরে মি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রসূল পাঠিয়েছি যেই রসূল কিনা তোমাদেরকে এতটা ভালোবাসে এতটা মহব্বত করে এতটা মায়া করে কেমন মায়া কেমন মহব্বত আল্লাহ বলছেন ভাই আমি বলছি না আল্লাহ বলছেন তোমরা যদি কোনো কষ্ট পাও তোমাদের কষ্ট দেখে তোমাদের নবীও কষ্ট পায় সুবহানাল্লাহ বলে তোমাদের দুঃখ দেখে তোমাদের নবীও কষ্ট পায় আল্লাহু আকবার তোমরা যখন কোনো কষ্টে পড়ে যাও তোমরা যখন কোনো দুঃখ পাও মনে করো না তোমরা একাই দুঃখ পাচ্ছ তোমাদের দুঃখ দেখে তোমার নবীর চোখেও পানি চলে আসে আল্লাহু আকবার অতএব সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ বলে তোমরা তোমাদের এই নবীকে অপছন্দ করো না তাকে তোমরা মিথ্যাবাদী বলো না জাদুকর বলো না মিথ্যাবাদী বলো না তার কারণ হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহু আকবার নবী আমাদের জন্য রহমত অথচ মক্কার কাফিরেরা আমার নবীকে বলে মিথ্যাবাদী কাটা সত্য জোরে বলেন আল্লাহ বলতেছে তোমাদের নবী তোমাদের জন্য রহমত আর মক্কার আবু জেহেল উকবা সাইবা আবু লাহাব মুগিরারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে জাদুকর ঠিক কিনা বলেন আল্লাহ বলে নবী যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন কোরআনের দাওয়াত আপনি বন্ধ করবেন ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত বন্ধ বিজয় দিয়েছেন কি দিয়েছেন না আল্লাহ তাআলা পয়গম্বরকে বিজয় দান করেছেন এই দুনিয়ার জমিনে আমরাও যদি কোরআনের কথা বলি কেউ যদি এই কোরআনের কথাগুলো পছন্দ না করে সে যাই পারে করুক না কেন আমাদেরকে যতই রক্ত চক্ষু দেখাক না কেন ভয় ভীতি দেখাক না কেন হুমকি ধামকি দেখাক না কেন ইমানদার মুমিন আশিক রসুলরা কখনো হুমকি ধামকিতে ভয় পায় না আল্লাহ তাআলা এই কথা বলেছে ও নবী আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান মক্কার কাফেরদেরকে আর বলে দেন তোমরা যদি আমার কোরআনের দাওয়াত গ্রহণ না করো আমার কিছুই আসবে না যাবে না তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না এর কারণ হলো আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ আল্লাহু আকবার এ নবী আপনি বলে দেন মক্কার কাফেরেরা যদি আপনাকে পিষ্ট প্রদর্শন করে পিঠ দেখায় এতে আপনার কিছুই হবে না স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আছি আল্লাহু আকবার নবীর সাথে আছেন কে জোরে বলেন যেমন করে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ ছিলেন আমরাও যদি হকের পথে থাকি দ্বীনের পথে থাকি কোরআনের পথে থাকি আরশের মালিক আমাদের সাথেও আছেন ঠিক কিনা বলেন ওই আল্লাহ তো মরে যায় নাই মরে গেছে যে আল্লাহ মাত্র 313 জন সাহাবীর দ্বারা বদরের প্রান্তরে 1000 কাফেরকে শায়েস্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ তো মরে যায় নাই মরে গিয়েছে যেই আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করেছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেই দিন নদীর সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিলেন আল্লাহ তাআলা বলে হে মূসা তুমি ভয় পেও না কলা ইন্না রব্বি সায়াহদিন মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে বলছে ও আমার সাথী সঙ্গীরা তোমরা ভয় পেও না আমরা যেই রবের দ্বীনের কথা বলার জন্য আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমাদের রব আমাদেরকে ছেড়ে দিবে না আমাদের রব আমাদেরকে ছেড়ে দিবে না অবশ্যই এই বিপদের অবস্থায় আমাদের রব আমাদের জন্য একটা পথ বের করে দিবে আল্লাহু আকবার ইতিহাস বলে পয়গম্বর মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা বের করে দিয়েছিলেন করে নাই জোরে বলেন এ কারণে আল্লাহ বলছেন ওগো নবী আপনি বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ এ আবু জেহেল উকবা সাইবা আবু লাহাব তোমরা যতই বিরোধী করো না কেন যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন
কোরআনের দাওয়াত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করব না, আমি কোরআনের দাওয়াত চালিয়ে যাব, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না, আমার সাথে আমার রব আছে, আমার সাথে আমার আল্লাহ আছে, অবশ্যই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? কোন উপায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলরা নির্মূল করতে পারে না, নবীজির কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত আবু জেহেল সহ মক্কার অনেক বড় লিডাররা মিলে এক দল চলে গেলেন নবীজির চাচা আবু তালিবের কাছে। কার কাছে? বিশাল এক দল গেলেন যে আবু তালিবকে বললেন, আবু তালিব, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সম্মানিত মানুষ, আমরা আপনাকে সম্মান করি, আপনি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিষেধ করেন, যাতে করে সে কোরআনের দাওয়াত না দেয়, যাতে করে সে মূর্তির বিরুদ্ধে কথা না বলে। কিসের বিরুদ্ধে? মূর্তির বিরুদ্ধে কথা না বলে। আবু তালিব, আপনি বলেন, বাপ দাদার ধর্ম আমরা পালন করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরোধিতা করতেছে, আমাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরিয়ে দিচ্ছে, বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু না বলে, আমাদের প্রতিমার বিরুদ্ধে কিছু না বলে, আমরা যেটাকে সেজদা করি ওটার বিরুদ্ধে যাতে কিছু না বলে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেন, ভালো করে বুঝান, সে যদি চায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার ক্ষমতা তার হাতে আমরা দিয়ে দিব, আমরা তাকে নেতা বানিয়ে দিব, আরও যদি চায় মক্কার সুন্দরী সুন্দরী রমণী যদি চায় তার সাথেও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের ব্যবস্থা করব। তারপরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মক্কার কাফেররা এমন প্রস্তাব আমার নবীকে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আবু তালিব বললো, ঠিক আছে আবু জেহেল, আপনি আসছেন, এখন তো মুহাম্মদ ঘরে নাই, সে তো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে, আল্লাহু আকবার, সে রাত্রবেলা আসুক, কি করুক, রাত্রবেলা আসুক, আপনারা যেই প্রস্তাব দিয়েছেন আমি এই ব্যাপারে মুহাম্মদের সাথে কথা বলবো, কি করব, কথা বলবো, আপনারা চলে যান। আবু জেহেল একেবারে হার্ড লাইনে চলে গেছে, আবু তালেব যেটা প্রস্তাব দিছি একটা না একটা রফা দফা করবেন, ভালো করে ডিসিশন নেবেন, আমরা চলে গেলাম।